ক্রাকশাল আগরতলাও বাংলাদেশ গভর্নমেন্ট হাই কমিশনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানী মুকুমু শাল পালাইজাখা ধন্যবাদ সকলকে। আমি আজকে আমার আজকে ঐতিহাসিক 7ই মার্চ দিবস 1971 সালের আজকের এই দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ঢাকা রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যার মাধ্যমে উনি প্রকৃত অর্থে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। উনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। তো উনি এই এই 7ই মার্চের এই ভাষণের মধ্য দিয়েই মূলত বাঙালি জাতি স্বাধীনতার প্রস্তুতি শুরু করে এবং ঘরে ঘরে দুর্গ করে তোলার কাজ হাতে নেয় এবং সারা বাঙালি জাতি অনুপ্রাণিত হয়, উদ্বেলিত হয় নতুন এক জাতিসত্তা গঠনের আশায় এবং স্বপ্নে। তো সেই এই গভীর তাৎপর্যপূর্ণ দিবসটিকে সামনে রেখে বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলা প্রতি বছর 7ই মার্চ এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে আমরা উদযাপন করে থাকি। তো আজকেও ঠিক একই রকমভাবে আমরা এই রাজ্যবাসীকে নিয়ে আমরা এই 7ই মার্চের এই দিবসটিকে আয়োজন করছি, যেখানে আমরা সেই জাতির পিতার ঐতিহাসিক ভাষণের তাৎপর্য এবং যুগে যুগে কীভাবে তা তরুণ প্রজন্মকে এবং নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনে কীভাবে উদ্বুদ্ধ করেছে, এই ভাষণ এর আলোচনার মধ্য দিয়েই তা আমরা শিখতে পারি এবং সারা বিশ্বকে জানাতে পারি। থ্যাংক ইউ। অন্যরাও ফুল দিয়ে দিন, সবাই আসে।